নিজের হাতে দিয়েছি মাংসটা, নিজের হাতে দিতে পারবো, খেতে দেওয়া হবে তোকে, খাবারের জন্য ডাকা হয়েছে। গিলে মেটে গলা দিস না কিন্তু, ওগুলো সুকান্তর, গিলে মেটে আমরা খাই না, রাখি না। তারপরে যদি বেঁচে থাকে কিছু তাহলে যদি আমি পেতে পারি, হাগুড়ে কথা খা, দেখো সলিড সব দিয়ে দে, সলিড গুলো দিয়ে দে ওকে, একটা মিষ্টি দে, নিয়ে আয় বা অর্ডার করে দে, অনলাইনে পাওয়া যায়। অনেক হাগুড়ে চলে এসছে ভাই, সবাই এইরকম লাইন দিয়ে চলে আসছে, সবার লাস্টে এসেছিস তুই, চিকেন ছাড়া আছে কিন্তু ওটা তোমাকে দিতে চাইছি না, খুবই কম আছে, তারা বলবে যে কম খাইয়েছে, অল্প একটু পনির আছে, কোথায় গেল সেটা লুকিয়ে ফেলেছে। আমাদের একটুখানি লুচির শর্টেজ পড়েছে, তাই আমরা সবাই মিলে এবারে লুচি ভাজতে বসেছি, ঠিক আছে, শর্টেজটা পড়েছিল প্রেরণার, কিন্তু প্রেরণা খাবে না, একটা লুচি খেয়ে গেছে, আর আমাদেরকে সময় দিচ্ছে না, আমরা বানিয়ে খাবো, গাড়ির ড্রাইভার এসে দাঁড়িয়ে আছে, আমি খেতে খেতে উঠে এলাম যে না আমার দিদিকে বানিয়ে দেব, হ্যাঁ সাফ করে, আর তুই চিকেন একটা রাখা রয়েছে আমার, এগুলো তো ভাজতে পারি আমরা, হয়ে গেছে, হ্যাঁ ভাজ, যদি তুই খেয়ে না নিস তাহলে রয়েছে, এবার এগুলো গোল হবে না, কিছু করার নেই, নাও ফুলতে পারে জানি না, আরো পাতলা হবে, এত মোটা হবে না, ঠিক আছে, ফুলে তো ফুলছে, ও ফুলছে ফুলছে, ফুলছে ফুলে, আরে ফুলে গেল, আরে ভাই ভুলে গেছে আমাদের মেলা লুচি, শুধু গোল হয়নি, এই যা এই ভালোই হয়েছে দেখতে, কিন্তু লুচিটা যাস না, প্রেরণা খেয়ে যা, গাছা অন্য ছাড়তে নেই, এভাবে এইভাবে তেল দিলে সুন্দর লুচি ফোলে, ও সবগুলো ফুলে যাচ্ছে ভাই, এত ভালো মেখেছে, আরে মেখেছে না ভাই, বেলাটাও ইম্পর্টেন্ট, এটা হয়নি দাঁড়ে, দেখে এইভাবে তেল না দিলে লুচি ফোলে না, ওই দেখানে তেল দিচ্ছি তাহলে ফুলতে খুলে গেল, দেখ 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 দেখ, আর বাড়িতে এসে আখ খাওয়া হয়ে আবার রান্না করতে ছুটে আসা, তো বাড়িতে যা মা বলে না থাকলে এই সমস্যাটা তো হবেই, স্বাভাবিক বিষয়, এটা তো ব্যাচেলারের বাড়িতে রান্না বান্না তো এরকমই হয়, কিচ্ছু করার নেই, চিটকি লুচি সেটা দাঁড় করতে হবে না, ব্যাস এই একটা একটা।